আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? তো আজকের ভিডিওতে কতগুলো প্লেয়ার দেখিয়ে দিব যারা ডিএলএস 2025 আপডেটের পর আমাদের গেম থেকে রিমুভ হয়ে যাবে। তো তার কারণ হচ্ছে গাইস, তাদের মধ্যে কেউ কেউ ফুটবল থেকে কিন্তু অপশন নিয়ে নিয়েছে, আবার কেউ কেউ জাতীয় দল থেকে অপশন নিয়েছে, এবং যে ক্লাবটাতে খেলে সেই ক্লাবটা আমাদের গেমে লাইসেন্স করা নাই, যে কারণে কিন্তু তারা ডিএলএস 2025 আপডেটের পর রিমুভ হয়ে যাবে। বেশি কথা না বলে চলে দেখেছি কোন কোন প্লেয়ারগুলো ডিএলএস 2025 আপডেটের পর গেম থেকে রিমুভ হতে যাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবা, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে দেবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তুমি ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।